ইফতারির আগে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে থাকেন ইফতারির আগে যে দোয়া পাক দোয়া কবুল করেন এটা নিয়ে কিন্তু অসংখ্য হাদিস কিন্তু এসেছে রসুলসল্লা আলাইসাল্লাম ইফতারির আগে দোয়া করতেন ইফতারির আগে আল্লাহ রব্বুল আলমিন দোয়া করেন এই দোয়া কবুল করেন এই বিষয়ে কিন্তু একখানে হাদিস এসেছে রসুল সাল্লা সাল্লাম বলেছেন তিনটা সময়ে দোয়া বা তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাকরবুল আলমিন কবুল করে থাকেন এক pitar doa পিতা যে দোয়া করবে সন্তানের জন্য সেই দোয়া কবুল হবে দুই নাম্বার রোজাদারের দোয়া রোজাদারের দোয়া মা গ্রেবির পূর্বে কিন্তু দোয়া কবুল করে থাকেন তিন নম্বর হলো মুসাফিরের দোয়া মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ পাক কবুল করে থাকেন সুতরাং রোজাদারের দোয়া কিন্তু আল্লাহ পাক রবুল আইমিন কবুল করে থাকেন বাইহাকি হাকি শরীফের তিনশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস শরীফে আমরা এই হাদিস খানা পেয়েছি সম্মানিত দর্শক শ্রোতা তাহলে সারাদিন রোজা রেখে পাকের কাছে যখন আমরা সামনে ইফতারি নিয়ে বসে যাব সামনে ইফতারি নিয়ে বসে যাবো ইফতার করবো বান্দার দিকে তাকিয়ে ফেরেস্তাদেরকে পাক বলতে থাকেন ও ফেরস্তারা ও ফেরেশতারা দেখো আমার মায়ের বান্দারা ইফতারি সামনে নিয়ে বসে আছে না বসে বসে আছে খাচ্ছে না কেন খাচ্ছে না আমাকে ভয় করে আল্লাহ তখন ফেরেশতারা খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে আল্লাহ পাক বলবেন তাদের দোহা করে তুমি দান করতে থাকো আর ওই সময় যদি আমরা যে দোয়া করবো ওই দোয়াই তো আল্লাপাক রবেন কবল করবেন আপনার কী দরকার ঋণ থেকে মুক্তি আপনাদের বিয়ে আপনার রিজিক আপনার সামাজিক সমস্যা অর্থনৈতিক সমস্যা মানসিক সমস্যা পড়াশোনা চাকুরি কি দরকার আপনি সব কিছুই ওই সময়ে পাখের কাছ থেকে চেয়ে নিন সুতরাং আল্লাহ পাখের কাছ থেকে যদি চেয়ে নিতে পারেন আল্লাহ পাক রব্বুল আরামিন তো আপনাকে দিবেন আমরা অনেক সময় ইফতারি পূর্বে যে ভুলটা করে থাকি এটা হলো আমরা অনর্থক সময় নষ্ট করি ইফতারি পূর্বে এই যে বিভিন্ন মোবাইল টিপা নিয়ে এবং বিভিন্ন রকম গজল বা ইত্যাদি শোনা নিয়ে আমরা ব্যস্ত থাকি কিন্তু আমরা যদি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাকরা বোড়া আনবেন কিন্তু সেই দোয়া কবুল করে নেবেন বান্দার তো বান্দার তো এমন হওয়া উচিত আল্লাহ পাকের কাছে সব সময় দোয়া করা আর দোয়া মুখুল অ্যাবাদা বলেছেন মূল হচ্ছে দোয়া এই জন্য আমরা সব সময় সর্বদা দোয়া করবে বিশেষ করে ইফতারের পূর্বে আমরা অবশ্যই দোয়া করব এই সময়টা আমাদের কাজে লাগিয়ে দোয়া করব। প্রথমে আপনি শরীফ পরে নেবেন এগারো বার নামাজের দুরুদ হোক বা যে দুরুদ হোক পারেন সেই দুরুদে আপনি কতবার পরে নেবেন এগারো বার পরে নেবেন এগারো বার শরীফ পাঠ করার পরে আপনি এই দোয়াটা একশতবার পড়বেন সুবাহি শুভ হ্যান্লহিল আজিম আস্ত

খুব 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 বেশি করে পড়বেন এক শতবার পড়ার পরে আবার দূর শরীর পরে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন চকের পানিগুলো ছেড়ে দিয়ে কি চান আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক তো সব কিছু দিতে পারেন আল্লাহ গণী পাক ধনী আল্লাহ পাকের কাছে কোনো কিছুই অভাব নেই আল্লাহ সমাদ সুতরাং আপনিও কিন্তু আল্লাহ পাকের কাছে চেয়ে নিন আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ পাক রব্বুল দান করবেন আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি